সালামু আলাইকুম। মোটো অটো থেকে আসছি, একটা তিনটা প্রোডাক্ট দেখাইছি আর কি। তিনটা বলতে একই প্রোডাক্ট, জাস্ট এই জন্য আমাদের কাস্টমারদের একটা ইয়ে ছিল, একটা পোর্শন ছিল যে যাদের ডিমান্ড ছিল যে একটু ভালো মানের যে হোক, তো ভালো মানের যে হোক মানে যে হোকের এক্সিস্টিং যে ইয়েটা ছিল ওইটা নিয়ে সন্তুষ্টি ছিল না, সন্তুষ্ট ছিল না আর কি। তারা চাচ্ছিল একটু বেটার কোয়ালিটি, মানে যে হোক ভেঙে যায়, এটা একটা কমপ্লেন। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে টেলিসিন থেকে আমরা একটা জেহুক আনাইছি আর কি। তো এটা আসলে কোয়ালিটি অনেক ভালো। এই যে এটা হচ্ছে আমাদের আগের রেগুলার জেহুক, আর এটা হচ্ছে টেলিসিনের জেহুক। এটা প্লাস্টিকের কোয়ালিটি থেকে শুরু করে এমনিতে ফিনিশিং সব কিছুই ভালো, এটা হাতে নিলেই বুঝবেন আর কি। তো সমস্যার সমাধান হয়ে গেল, যে যারা চাচ্ছিল আসলে একটু ভালো মানের যেহুক তারা এখন এটা কালেক্ট করতে পারবেন। আর তাছাড়া তো রেগুলার যেহুক থাকছেই, রেগুলার যেহুকটাও কিন্তু খারাপ না, আমি নিজেই ইউজ করি অনেকদিন, কিন্তু কেন জানি না আপনাদের কাছে ভেঙে যায়, আমার কাছে এতটা ভাঙে না আর কি। একটু প্রপার ওয়েতে ইউজ করলে আসলে এগুলো বেশ ভালো ডিউরেবল হয়। তারপরেও যাদের প্রবলেম আছে তারা মোটোরো থেকে এটা কালেক্ট করতে পারবেন। আরেকটা জিনিস এসছে, সেটাও অ্যাকচুয়ালি যেহুকই, কিন্তু এটার আসলে মাল্টিপল ইউজেস আছে আর কি, মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। এটা তো যেহুকের মতো, যেহুকের যে নর্মাল ইউজেস সেটা তো আছেই, এটা আবার টেলিসিনের একদম খোদাই করে ব্র্যান্ডিং করা, তো সেটা তো আছেই, নর্মাল ইউজ যেটা আমরা করি সেটা তো করতে পারবোই। সাথে আরেকটা কাজ করতে পারবো, লাইক এই যে এটা হচ্ছে নর্মাল ইউজেস, আমি আমার ক্যামেরাটা যেহুকের মধ্যে মাউন্ট করলাম। করার পরে এটা তো নর্মালি আমরা চীনে ইউজ করি, সেটা করলাম। এরপরে এটা আরেকটা ইউজেস আছে, সেটা হচ্ছে এটা আপনি যদি কোনো সেলফি স্টিকে মাউন্ট করতে চান, আলাদা করে আপনার স্ক্রু মাউন্ট বা ট্রাইপড অ্যাডাপ্টার ক্যারি করতে হচ্ছে না, সেটা আপনার এই একটা দিয়েই ডুয়েল পারপাস সার্ভ করতেছে। নট অনলি ডুয়েল পারপাস, অ্যাকচুয়ালি ট্রিপল পারপাস। এই যে সো এই যে হুকটাই এখানে ইউজ করলো, এরপরেও এটা আরেকটা ইউজেস আছে। অনেকে আছে ট্রাভেল ব্লগ করি বা এমনি কোনো ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ, এগুলো করি বিশেষ করে ট্রাভেল ব্লগারদের জন্য, যারা ব্যাক ক্লিপ ইউজ করি, এটা আমরা চাইলে ডিরেক্ট ব্যাক ক্লিপেও মাউন্ট করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, এই যে আমার এখানে একটা ব্যাক ক্লিপ লাগানো আছে, এই যে এভাবেই থাকলো, আমার আলাদা করে কোনো মাউন্ট খোলার কোনো প্রয়োজন হচ্ছে না, একবারেই ইউজ করতে পারছি। এখন আবার এটা আমি আবার রিলিজ করতেছি এখান থেকে, এই যে এটা হইতেছে এই যে হুকের হইতেছে পারপাস। এটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। এছাড়াও আরেকটা যেহুকই এসছে, যেহুক বলবো না আসলে কি বলবো, কুইক রিলিজ বাকল প্লাস যেহুকের কম্বিনেশন আর কি। এটার আবার আরেকটা ইউজেস আছে, সেটা হচ্ছে এটা 360 ঘোরানো যায়। যারা সাধারণত যেহুক ইউজ করি বা কুইক রিলিজ বাকল ইউজ করি, তারা সাধারণত একটা অ্যাঙ্গেলে ফিক্স থাকে। তো এটা একটা সুবিধা হচ্ছে যে এটা 360 ঘোরানো যায়, তো অ্যাঙ্গেল চাইলে চেঞ্জ করার জন্য ওনাকে আর কোনো ট্রাভেল ফেস করতে হচ্ছে না। এটা কুইক রিলিজ হিসাবে ইউজ করা যায়, কেউ চাইলে এটার সাথে একটা স্ট্রেট জয়েন্ট ইউজ করে বা শর্ট আর্ম ইউজ করে এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারে। ফর অ্যান এক্সাম্পল, ক্যামেরাটা রেগুলার ইয়েতে ক্যামেরাটা মাউন্ট করে দেখাচ্ছি, রেগুলার ফেজে এই এরকম জায়গায় আছে। এখন চাইলে আমি ঘুরাই দিতে পারি, চাইলে আমি কুইক রিলিজ আমার বাইকের পেছনে যদি মাউন্ট করা থাকে, আমি সবসময় এখন যেটা হয়তো যে বাইকের পেছনের দিকটাই শুধু আমরা শ্যুট করতাম, তো আমরা চাইলে এখন বাইকের সাইডের দিকে ভিউগুলোও নিতে পারবো, লাইক পাহাড়ে রাইড করার সময় বাইরে যে খুব সুন্দর কিছু ন্যাচারাল ইয়ে আছে ভিউগুলো, সেগুলো ক্যাপচার করা সম্ভব এখন। তো এইটাই ছিল, এগুলো এই তিনটা প্রোডাক্টই হইতেছে মেনলি দেখানোর জন্য আসছি আর ইউজেসগুলো দেখানোর জন্য আসছি। তো এই তো, থ্যাংক ইউ সো মাচ।